লালপুর গ্রিন ভ্যালি পার্ক, যা নতুন বছর অর্থাৎ 2024 সালে নতুন সাজে রাঙিয়ে উঠছে। পার্কটিতে মাত্র 50 টাকা টিকিট কেটে দর্শনার্থীরা প্রবেশ করতে পারে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে পার্কটিতে দর্শনার্থী আসার জন্য হুমকির মুখে রয়েছে। বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান লালপুর উপজেলা, আর তাতে এক পশলা শীতল পরশ বুলি দিতে তৈরি করা হয়েছে গ্রিন ভ্যালি পার্ক, যা নাটোরের লালপুর উপজেলায় অবস্থিত। ঐতিহাসিক এই নাটোর জেলায় রয়েছে নাটোর রাজবাড়ি, উত্তরা গণভবন, মিনি কক্সবাজার পাটুল। সবচেয়ে দর্শনার্থী বেশি যেখানে দেখা যায় সেই স্থানটির নাম লালপুর গ্রিন ভ্যালি পার্ক, যা এবছরে সবচেয়ে করদাতা প্রতিষ্ঠান হিসেবেও পরিচিতি লাভ করেছে গ্রিন ভ্যালি পার্ক। দৃষ্টিনন্দন এই পার্কটিতে দেখার মতো রয়েছে অনেক কিছু, কেননা এই পার্কটি 120 বিঘা জমির উপর তৈরি করা হয়েছে। পার্কটিতে প্রবেশ করলে প্রথমেই দেখা যাবে খোদাই করে লেখা রয়েছে গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড। পার্কের সুন্দর এই প্রধান গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে বিশাল পার্কিং ব্যবস্থা। কিছুটা হেঁটে সামনে এগিয়ে গেলে দেখা মিলবে আরও একটি গেট এবং রয়েছে টিকিট কাউন্টার, যেই টিকিটের মূল্য মাত্র 50 টাকা। টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেই দেখা মিলবে একটি সুপারম্যানের ভাস্কর্য। প্রাকৃতিক এবং কৃত্রিমভাবে সাজানো হয়েছে এই পার্কটি, যা মুহূর্তেই একজন দর্শনার্থীর মনকে ভালো করে দেবে। ঝর্ণা তৈরি করা হয়েছে, যা প্রধান গেট দিয়ে ঢুকলে প্রথমেই নজরে পড়বে। এখানে রয়েছে সকল বয়সী দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় রাইডসের সুব্যবস্থা, যেমন ছোট ট্রেন, ছোট বুলেট ট্রেন, মেরিগো রাইড, নাগরতলা, পাইরেট শিপ, স্পিড বোর্ড, পা দিয়ে পেডেল করা বোর্ড, হানি সুইং, আরও অনেক রাইডসের ব্যবস্থা রয়েছে। এখানে 30 একর জায়গা জুড়ে এত সুন্দর একটি মনোরম লেক আছে, যা আপনার দেখলেই মনটা জুড়িয়ে যাবে। তবে দৃষ্টিনন্দন সুন্দর এই পার্কটিতে নতুন বছরে কেমন দর্শনার্থী হবে তা ভাবার বিষয়, কেননা বর্তমানে হরতাল অবরোধের কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ, যার কারণে এই পার্কটিতে শীতের মৌসুম আসলেও তেমন দর্শনার্থী দেখা যাচ্ছে না।